আমি সেদিন রাগের মাথায় আমার আপনাদের সামনে যে রিয়া সাহেব সম্পর্কে যা কিছু বলেছিলাম সত্যি খুব দুঃখজনক অনাকাঙ্ক্ষিত, আর তার জন্যই আমি আপনাদের মাধ্যমে জনাব রিয়াজ সাহেবের কাছে আমি আতুলিকভাবে ক্ষমা প্রার্থী। সরি রিয়াজ ভাই, সরি। অনাকাঙ্ক্ষিতভাবে যে ঘটনাটা ঘটে গেছে এটা পেছনে আসলে কিছু মানুষ উৎসাহ দিয়েছিল, সেই উৎসাহ দেওয়ার কারণেই ওই ঘটনাটা ঘটাইছিল। ঘটনাটা এখন কিন্তু আর ওইটা ওই পর্যায়ে নাই, এখন আবার তাদের মধ্যে সভ্যতা হয়ে গেছে এবং রিয়াজের কাছ থেকে সে ক্ষমা চেয়ে নিচ্ছে। রিয়াজও তাকে ক্ষমা করে দিয়েছে, রিয়াজের সাথে আমার কথা হয়েছে, সবার সাথে কথা হয়েছে। ব্যাপারটা ছিল যে ওরও একটা মনে দুঃখ ছিল, সেই দুঃখটাকে সে প্রকাশ করতে পারত যে আমাদের সমিতিগুলো আছে, সমিতি দিয়ে করতে হতো, প্রেসে যাওয়ার দরকার ছিল না। তো যারা অনেকে আছে না একটু অতি উৎসাহী, এই না না এটা প্রেসে কর, প্রেসে কর, প্রেসে আরো ভালো হবে হবে, এটা করে ওকে রিয়াজের কাছে খারাপ করতে চাইছে। তো সেটা যাই হোক, আমরা কথা বলতে রিয়াজের সাথে কথা বলে করে সব সমাধান করে ফেলেছি। রিয়াজের কাছে ও সরি করেছে, রিয়াজ ওকে মাফ করে দিয়েছে এবং এটাকে সুন্দরভাবে যাতে প্রকাশ হয় পত্রিকায় যেন ব্যাপারটা আসে যে না রিয়াজ এরকম ছেলে না, রিয়াজ অনেক ভালো ছেলে। সুতরাং ও অনেক ভালো ছেলে, দুইজনেই অনেক ভালো, দুই ভালোতে বেশি ভালো ভালো মাইনাস হয়ে গেছে, বুঝছো? তো সুতরাং তোমরাই ভালোটাকে তোমরা একটু তুলে ধরো যে আসলে জেমস কাজল সেই রকম ধরনের ছেলে না, ও চায়নি এরকম একটা মানে বিদগ্ধ অবস্থা তৈরি হোক। সেটা হয়ে গেছে, হয়ে গেছে যে স্বাভাবিকভাবে এটা একটা ঘটনা একটু ছিল সেটার পিছনে পিছনে ছবি নিয়ে এই নিয়ে ওটা, এটা ওরকম আমাদের এক পরিবার, আমরা চলচ্চিত্রের যতগুলো সংগঠন আছে সব মিলে এক পরিবার। এক পরিবার থেকে আমরা কিন্তু আমাদের মধ্যেই ঝগড়া হয়, আমাদের মধ্যে কত কি আমার সাথে রিয়াজের সাথে ঝগড়া হয়েছে, ছবি করতে যাবো আউটডোর, আউটডোরে যাচ্ছি আমি, সবাই চলে গেল, রিয়াজ লাস্টে যেতে পারলো না, গেল না, আচ্ছা পরে আবার সেটা জন্য আমাকে আবার আউটডোর যেতে হবে, কিন্তু সেটার জন্য রিয়াজ সরি করছে। সে এইগুলো নিজেদের মধ্যে হয়ে থাকে অনেক সময়, এত কিছু না, কারণ রিয়াজ এমনিতেই অনেক ভালো ছিল। আমার প্রতিষ্ঠানের নাম এক প্লাস, সেটা আপনারা জানেন। বিগত 1/4/2023 রোজ শনিবার চিত্রনায়ক রিয়াজের বিরুদ্ধে আমাদের আপনাদের সম্মুখে যে প্রতারণার অভিযোগটা উত্থাপন করেছিলাম তা ছিল আসলে সত্যি অনাকাঙ্ক্ষিত এবং অত্যন্ত দুঃখজনক। আসলে রিয়াজ আমার একজন ভাই, তার আর আমার মাঝে সম্পর্কটা কেমন তা আপনাদেরকে একটু যদি ক্লিয়ার করে বলি, চিত্রনায়ক রিয়াজ ও আমি জেমস কাজল একই ঘরের সন্তান, আমরা যেন দুই ভাই। আমাদের জনপ্রিয় চিত্রনায়ক মরহুম শ্রদ্ধেয় জসিম সাহেবের কথা নিশ্চয়ই আপনারা কেউ ভুলে যাননি। সেই জসিম ভাইয়ের প্রযোজনা সংস্থা জেমস বাংলাদেশ লিমিটেডের ছবির মাধ্যমে আমাদের দুজনার চলচ্চিত্রের বড় হওয়া এবং সামনের দিকে এগিয়ে চলা, এই হলো আমাদের আসল পরিচয়। আমি সেদিন রাগের মাথায় আমার আপনাদের সামনে যে রিয়াজ সাহেব সম্পর্কে যা কিছু বলেছিলাম সত্যি খুব দুঃখজনক অনাকাঙ্ক্ষিত, আর তার জন্যই আমি আপনাদের মাধ্যমে জনাব রিয়াজ সাহেবের কাছে আমি আতুলিকভাবে ক্ষমা প্রার্থী। সরি রিয়াজ ভাই, সরি, কারণ আপনি আর আমি তো একই। যেদিন আপনাকে আমি নিয়েছিলাম আপনার বাসায় গিয়ে আমি সানিমানি দিয়েছিলাম, সেদিন আপনি বুকে টেনে নিয়েছিলেন এবং বলেছিলেন আমরা দুই ভাই একসঙ্গে কাজ করব, কিন্তু সেখান থেকে কেমন করে কি হয়ে গেল এগুলান আমি আসলে মাথায় কিছু ঢুকছে না। আর যখন কোম্পানি এখানে বার্গেনিং করে কোম্পানির কিছু কারসাজিতে এটা কিছু ঘটনা ঘটে গেছে, সে বা সেটা এটা পরে আমরা ইয়ে করবো, আপনি ভালো করেই জানেন সিরিয়াস ভাই। তো যাই হোক, আমি আমার মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমি সারা দেশবাসীকে আমি জানাতে চাই, আপনাদের কাছে সবার কাছে কৃতজ্ঞ, রিয়াজ ভাইয়ের সম্মান নষ্ট হয়নি, সে আসলে সম্মান নষ্ট হয়েছিল, সে হয়েছিল, আমি দুঃখিত, আমি দুঃখিত। আর সে তো আসলে সম্মানী ব্যক্তি, আমি রাগের মাথায় বলেছি দেখি সে যে জাতীয় গ্রাম হয়েছে বা সম্মান নষ্ট হয়েছে, নো এটা না, আল্লাহ যে সমিতিতে ওই অভিযোগটাই এটা এটার রেজাল্ট। যেহেতু হয়ে গেছে এটা করে ফেলেছে, সেই জন্যই আমিও আজকে আসলাম
এটার জন্য ও পরজনে মাপ চাচ্ছে, আপনাদের কাছে পরজনে মাপ চাচ্ছে, আপনাদেরকে কষ্ট দিচ্ছে, আপনাদের কষ্ট দিচ্ছে এবং রিয়াজের কাছে পরজনে মাপ চাচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যখন সংবাদ সম্মেলন করেছেন সেখানে বলেছেন যে রিয়াজ খুব প্রভাবশালী এবং আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে আপনার অ্যাপগুলো নিয়ে গেছে, সেক্ষেত্রে আপনার উপরে, শুনেন আমার র্যাকক ছিল, এখন আপনার, আমার কোশ্চেনটা শেষ করে, সেক্ষেত্রে কি আপনি কোনো চাপের মুখে এখন ক্ষমা চেয়ে নিচ্ছেন, নাকি আপনি যে সিনিয়র যে পরিচালক ওনাদের মীমাংসার মাধ্যমে এটা একটু ক্লিয়ার করেন, কাগজ না সরাসরি আপনি একটু কাগজ দেখে না বলে সরি আমি ভুল সৃষ্টি হলো রিয়াজ বাংলার নায়ক ছবি। তো এখন সেই জন্য ভাই আসলে আমি আন্তরিক ভাবে দুঃখিত, আমি রিয়াজের কাছেও লজ্জিত, কেননা সে আমার তো বুকে টেনে নিয়েছে। আর এখন যে আমার যে ইয়েটা, এটা হলো সম্পূর্ণই হলো আমার সমিতির কৃতিত্ব, আমার প্রেসিডেন্টের কাছে, আমার সাবেক প্রেসিডেন্টের কাছে আমি এটা আমি ইয়া, কেননা ওনারা শান্তি প্রতিষ্ঠা করতে চায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।